গাইস, তোমরা দেখতেই পাচ্ছ সামনে আমি অলরেডি কিন্তু রাজবাড়ির একদম মধ্যে ঢুকে গেছি, আর ভেতরে একটা মস্ত বড় উঠোন তো আছে, আর সমগ্র বাড়িটা অনেকগুলো স্তম্ভ দিয়ে তৈরি। আর দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে যেটা আছে ওখানেই কিন্তু দুর্গাপুজো হয়েছে, আর নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ সুইট ট্রাভেল। তো আমি সায়নী আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা একটু অন্যরকম তো অবশ্যই, কারণ আজকে আবার একটি বনেদি বাড়িতে আমি চলে এসেছি, আর বনেদি বাড়ি মানেই তো সেই দুর্গাপুজোর সময় অঞ্জলি, আর বেশ একটা অন্যরকম মানে আভিজাত্য যেটা পুরোনো দিনের সেই ঐতিহ্যকে বহন করে। তো তার জন্যই আমি আজকে আবার একটা বনেদি বাড়িতে চলে এসেছি। তো এই বনেদি বাড়িতে প্রতি বছরই নিয়ম নীতি মেনে আজও দুর্গাপুজো হয়। তো আজকে যেহেতু দুর্গাপুজোর অষ্টমী, তো আজকে অষ্টমীর দিন আবার আমি চলে এলাম সকাল সকাল। তো এটা ধান্নকুড়িয়ার গায়েন বাড়ি, গায়েনদের বসত বাড়ি। তো ধান্নকুড়িয়ার গায়েনদের বসত বাড়িতে আজও নিয়ম নীতি মেনে কিন্তু দুর্গাপুজো হয়। তো এখন আমি বাড়ির মধ্যে ঢুকবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাকে আছে বিশাল এক প্রকার এল প্যাটার্নের তৈরি এই বাড়িটি, দেখতেই পাচ্ছ তোমরা অনেকগুলো স্তম্ভ আছে। তো বাড়ির ভেতরে কিন্তু পুজো হচ্ছে, আর বনেদি বাড়ির নিয়ম নীতি মেনেই এই বাড়িতে পুজো হচ্ছে। তো চলো তাহলে বাড়ির মধ্যে ঢোকা যাক আর তোমাদের সাথে সেটা শেয়ার করো। সামনে আমি অলরেডি কিন্তু রাজবাড়ির একদম মধ্যে ঢুকে গেছি, আর ভেতরে একটা মস্ত বড় উঠোন তো আছে, আর সমগ্র বাড়িটা অনেকগুলো স্তম্ভ দিয়ে তৈরি। আর দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে যেটা আছে ওখানেই কিন্তু দুর্গাপুজো হয়েছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো আমি একটু মানে ব্যাক করেও তোমাদের দেখাবো দুর্গা প্রতিমা ওরা কেমন, মানে ওখানে কেমনভাবে পুজো হচ্ছে কি, ওখানে একটু আগেই আর কি এখানে অঞ্জলি হলো। তো চলো তাহলে একটু ব্যাক করে তোমাদেরকে দেখাই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর এভাবে আমার সাথে থাকো। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই বাড়ি থেকে বেরিয়েই সামনে ধান্নকুড়ায় আরও দুটো বাড়ি আছে যেখানে পুজো হয়। তো ওটা হলো শাহু বাড়ি আর বল্লভ বাড়ি। তো এখন আমি গায়েন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন ওই বাড়িতেই যাব। তো চলো তাহলে তোমরা আমার ব্লগটা দেখো আর এভাবে কিন্তু আমার সাথে। তো ওখান থেকে এখন শাহু ও বল্লভ বাড়িতে ঢুকবো, আর সামনেই রয়েছে, তো সামনেই রয়েছে শাহু বাড়ি। তো ফার্স্ট আমরা শাহু বাড়িতেই ঢুকবো। তো চলো চলো তাহলে তোমাদেরকে দেখাই, এখানেও পুজো হয়েছে। তো দেখা যাক গেট খোলা আছে কিনা। তো শাহু বাড়ির গেট অলরেডি বন্ধ, দেখতেই পাচ্ছ শাহু বাড়ির গেট অলরেডি বন্ধ, হয়তো এবছর এখানে পুজো হয়নি।
তো সামনে সামনে বল্লভ বাড়ি রয়েছে, আমরা এখন ওখানেই যাচ্ছি। তো গাইজ, এখন আমরা বল্লভ বাড়িতে অলরেডি মানে চলে এসেছি, আর এবারে গেট দিয়ে ঢুকবো। তো এই বাড়িতে পুজো হয়েছে, তো প্রচুর লোকজন আজকে এসছে। যেহেতু আমি অষ্টমীর দিনকে আজকে এসেছি এখানে, তো অষ্টমীর দিনকে এসেছি বলেই আজকে মানে অঞ্জলি দেওয়ার একটা তো ব্যাপার থাকে, আর সকাল সকাল এখানে মানে বনেদি বাড়িতে ভিড় করারও একটা ব্যাপার থাকে। তো দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে যে বাড়িটা আছে, এটাই হলো বল্লভ বাড়ি। তো এখানেও সেই প্রাচীন রীতিনীতি মেনে আজও কিন্তু সেই পুরনো প্রথায় আজও একচালা ঠাকুর দুর্গা প্রতিমা এখানে পুজো হয়। তো চলো তাহলে বাড়ির ভেতরে ঢোকা যাক, আর তোমাদের সাথে একটু পরেই আমি আবার কথা বলছি। পেছনে কিন্তু ওখানে পুজো হচ্ছে, তো চলো তোমাদেরকে একটু দেখাই যে ওখানে কেমনভাবে করছে আর কেমন ঠাকুর করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করা ভীষণভাবে দরকার। তো দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু পুজো হচ্ছে, আর প্রচুর লোকে কিন্তু ভিড় করে আছে, প্রচুর লোকে ভিড় করে আছে। যদিও আমি এদিক থেকে কিছুই দেখাতে পারছি না তোমাদেরকে, তো এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছে ঠাকুরকে, আর যে ওখানে ওখানেই আর কি পুজোটা হচ্ছে। তো ঠাকুরটা বেশ ভালোই করেছে এরা, তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর পুরো বাড়িটাকে দেখো, এখান থেকে পুরো বাড়িটার একটা অন্যরকম ভিউ তো পাওয়াই যায়। আর এই বাড়িতে কিন্তু উপর দোতলা এবং একতলার কিন্তু মানে যাওয়া যায়, ঠিক আছে। তো চলো তাহলে তোমাদেরকে একটু দেখাই বাড়ির মানে ঘরগুলো একটু দেখাই, আর পুরোনো আমলের কিছু আসবাবপত্র এখানে এখনো পর্যন্ত আছে যেগুলো সংরক্ষিত করে রাখা হয়েছে, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো। তো গাইজ, এখন আমরা এই ঘরগুলোতে ঢুকবো। তো তোমরা দেখতে পাবে এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে, তো পারবো কি না, আমি আগে একবার এসেছিলাম দোতলায় উঠতে পেরেছিলাম, তো এবারে দোতলায় উঠতে পারবো কি না আমি জানি না। দোতলায় এখান দিয়ে দোতলা সিঁড়ি, তো দোতলায় মনে হয় না উঠতে দেবে। তো গাইজ, আমি এখন
গাড়ি দোতলাতে উঠছি, দোতলাতে উঠে দোতলা থেকে তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবে, আর কেমন লাগে অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাতে হবে, ঠিক আছে? তো দেখো বেশ অসাধারণ একটা নিয়ে, তো এইটাই কিন্তু এই বাড়ির ছাদ, ছাদে ওঠার যে দরজা, এই সরি সিঁড়ি, সেটা কিন্তু এটাই। আর বলবেন দেখতে পাচ্ছ তো এখানে বিশেষ কিছু আর দেখানোর নেই, এবার আমি নিচে নেমে যাচ্ছি, এখান থেকে তোমাদেরকে পুরো বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। দেখো কেমন লাগছে, জাস্ট অসাধারণ লাগছে, ওটা বেশ ভালোই কিন্তু লাগছে, তো চলো। তো গাইস আমরা বল্লভ বাড়িতে তো অলরেডি এবার বেরিয়ে যাচ্ছি, তো এই ব্লগটা আমি এখানে স্টপ করছি। এখানে আরও একটি বাড়ি আছে, তো সেই বাড়িটি আমি আলাদা একটা ব্লগে দেখাবো, কারণ একটা ব্লগের মধ্যে দেখালে অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি এই ব্লগটা বেশি বড় করছি না। তো দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।